আমরা জানি ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান সালাত এবং সাওমের সেহরি এবং ইফতার সূর্যের সাথে সংশ্লিষ্ট কিন্তু আর্কটিক সার্কেল তথা পৃথিবীর উত্তর মেরুর কিছু অঞ্চলে যেখানে ছয় মাস সূর্য ডুবে না আবার ছয় মাস সূর্য ওঠে না তারা কিভাবে রোজা রাখে আজকের এই পর্বে জানবো এবছর সবচেয়ে কম সময় এবং সবচেয়ে বেশি সময় কারা রোজা রাখছে সেই সাথে সূর্য না ডুবা অথবা সূর্য না ওঠার দেশে কিভাবে রোজা রাখা হয় এবছর কোথাও রোজা পালন করা হচ্ছে এগারো ঘন্টা আবার কোথাও বিশ ঘন্টা আমাদের ভারতীয় উপমহাদেশ ও মধ্যপ্রাচ্যে 14 থেকে পনেরো ঘন্টা রোজা রাখতে হচ্ছে এবছর উত্তর গোলার্ধের দেশগুলোতে অপেক্ষাকৃত বেশি সময় এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে অপেক্ষাকৃত কম সময় রোজা রাখতে হচ্ছে দক্ষিণ গোলার্ধের নিউজিল্যান্ড আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকান মুসলমানরা গড়ে মাত্র এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা রোজা রাখতে হচ্ছে অন্যদিকে উত্তর গোলার্ধের গ্রিনল্যান্ড নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসকারী মুসলমানরা বিশ ঘন্টা রোজা রাখতে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা রোজা রাখার অর্থ হল সারাদিন রোজা রেখে ইফতার মাগরীব এশা তারাবি রাতের ঘুম তাহাজুত ও পরের দিনের সেহরির জন্য সব মিলিয়ে সময় পাওয়া যাচ্ছে মাত্র চার ঘন্টা এই তো বললাম স্ক্যান্ডিনিভিয়ার সেই সমস্ত স্থানের কথা যেখানে সূর্য মাত্র চার ঘন্টার জন্য হলেও ডুবে কিন্তু স্ক্যান্ডিনিভিয়ার বেশ কিছু জায়গা আছে যেখানে সূর্য ডুবেই না আবার কখনো সূর্য উঠেই না অর্থাৎ চব্বিশ ঘন্টাই দিন অথবা চব্বিশ ঘন্টায় রাত থাকে যেমন নরওয়ের ভালভার দ্বীপপুঞ্জ যেখানে দু হাজার মানুষ বাস করে সেখানে ছাব্বিশে অক্টোবর থেকে পনেরোই ফেব্রুয়ারি এই চার মাস রাতের অন্ধকারে আচ্ছন্ন থাকে আবার এপ্রিল থেকে আগস্ট সূর্য ডুবে না মানে টানা দিন থাকে অথবা নরওয়ের ট্রাম্পসো শহর যেখানে নভেম্বর থেকে জানুয়ারি সূর্যের আলো পৌঁছায় না এপ্রিল থেকে আগস্ট এক টানা দিন থাকে অথবা সুইডেনের কিরোনায়ের কথা বলা যেতে পারে দু হাজার আঠারো সালের হিসেব অনুযায়ী সেখানে সাতশো মুসলমান বাস করে সেখানে আঠাশ দিন সূর্যের আলো দেখা যায় না আবার দেড় মাস সূর্যই ডুবে না আবার বছরের কিছু সময় দিনে দুই ঘন্টার জন্য সূর্য দেখা যায় যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়া গবিক। যেখানে চার হাজার লোক বাস করে সেখানে আঠারোই নভেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সূর্য ডুবে থাকে অথবা রাশিয়ার মুরমানস্ক সেখানে তিরিশ লক্ষ মানুষ বাস করে সেখানেও ছয় সপ্তাহ পোলার নাইট বিরাজ করে অর্থাৎ গদুলির মতো আলো থাকে এই জটিলতাগুলোকে বিবেচনা করে ইসলামী স্কলাররা কয়েকটা মত দিয়েছেন অধিকাংশ স্কলাররা বলেছেন তাদের সবচেয়ে নিকটবর্তী যে শহরে সূর্যোদয় ও সূর্যস্ত হয় অর্থাৎ স্বাভাবিক নিয়মে দিন এবং রাত আবর্তিত হয় সে সমস্ত শহরকে তারা অনুসরণ করতে পারে কেউ কেউ বলেছেন যেহেতু সৌদি আরবের মক্কাই মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সেহেতু মক্কার সময়ের সাথে মিলিয়ে তারা সেহেরি এবং ইফতার করতে পারে এছাড়া কেউ বলেছে শহরের সর্বশেষ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনা করে স্থানীয় হিসেবে রোজা রাখতে আবার কেউ তুলনামূলক নিকটবর্তী মুসলিম রাষ্ট্র তুরস্ককে অনুসরণ করার কথা বলেছেন